হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো আজকে ব্লগটা রাত থেকে স্টার্ট করে দিয়েছি। তো দেখো, সোনা এখানে পড়াশোনা করছে, তোকে নিয়ে বসে পড়েছি। আর ও তো দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে আর পড়ছে, সারাটা সময় এই করে পড়তে বসলে। আর তো চলে এসেছি পরের দিন আবার সকালে, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপর ভিডিও করিনি। তো দেখো, আগের দিন কি কটা মাছ নিয়েছিল, তো মাছ কটা জলে রেখে দিয়েছিলাম, তো দেখছি একটা মরে গেছে, তো ওটা ফেলে দিতে হবে। আর বাদ বাকি কটা বেঁচে রয়েছে, তো মাছটা মাই কাটবে। তো সকালবেলা উঠে আমি বালতি ঢাকনাটা খুলে দেখছিলাম যে কটা মাছ বেঁচে আছে কি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, সমস্ত কাজ টাজ সেরে স্নান করে ফেলেছি, তারপর ওপরে এসে গেছি জামা কাপড় নিয়ে, তো জামা কাপড়টা মেলে নি। আর আজকে দেখছি কুয়াশাটা নেই, সোনায় তো ভোরবেলা স্কুলে চলে গেছে, আর দুদিন খুব কুয়াশা পড়েছে, আর শনি আর রবিবার দুদিন খুব কুয়াশা পড়েছে। তো ওপরে এসে গেছি, সমস্ত মেলে নিচ্ছি জামা কাপড়, আর প্রতিদিন তো কাচা রয়েছে, সে আর বলতে হবে না, মানে প্রতিদিন দুবালতি করে কাচা রয়েছে। তো চলো কেচে মানে মেলে টেলে নিই, তারপর নিচে গিয়ে আবার ভাত টাত বসাবো। আর সোনায়ের আজকে পড়ে টোরে এসে সরি মানে স্কুল থেকে এসে আবার পড়াও আছে, তো আমি নিচে গিয়ে আবার রাতারাতি রান্না বসাবো, সেই কারণে আরও হুটোপাটা করছি। তো চলো এবার নিচে চলে যাই, নিচে গিয়ে তার আগে জামা কাপড় কটা ক্লিপ দিয়ে নেব, হালকা হালকা বেশ হাওয়া হচ্ছে, নইলে সব পড়ে যাবে তারের থেকে। তারপর নিচে গিয়ে ভাত ডালটা বসিয়ে নেব, আর তরকারি পরে করছি। তো নিচে এসে গেছি, এসে গেছি তারপর মা মাছটা কেটে দিয়েছিল, তো আজকে দেখো লাউটা কেটে নিয়েছি, মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করব, আর ভালো লাগে বেশ খেতে। তো মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করছি, আর এত উটোপাটার লেগে যায় এই টাইমটা সকালবেলা, যে লাউটা একটু সরু সরু করে কোচাবো তার আর সময় নেই, এরকম একটা ব্যাপার উটোপাটা করে করতে হয়। আর সোনায় এসে খেয়ে পড়তে চলে গেছে, স্নান করিয়ে দিয়েছিলাম স্কুল থেকে আসার পরই, তারপর খেয়ে টেয়ে পড়তে চলে গেছে। তো দেখো সবারই খাওয়া হয়ে গেছে, আর আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, আর ওদিকে লাউ ঘণ্টটাও হয়ে গেছে মাছের মাথা দিয়ে করেছি। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, তো আমি এবার রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিচ্ছি। তো যত সমস্ত বাসনগুলো আগেই মাজা হয়ে গেছে, আর বাকি পড়েছিল কড়াই দুটো, তো কড়াই দুটো মেজে নিয়ে গ্যাস ওভেনটা ভালো করে মেজে তারপর পরিষ্কার করে মুছে নেব, আর এখন আমি খাইনি, খাবো। তো আমি আমার হাজব্যান্ডের সাথে বকবক করছিলাম কি নিয়ে যেন বাড়ি চলে এসেছে, আর এবার চলে যাব ওপরে, সেটাই হয়তো বলছিলাম, ওপরে একটু রোদে গিয়ে বসবো। তো দেখো, ওপর থেকে এসে আবার নিচে চলে এসে পিঠে নিয়ে বসে পড়েছি আমি। তো আগের দিন মা পিঠে করবে বলে গোলাটা গুলেছিল, তো আমাদের ওপরে যে উনুন আছে একটা, জল গরম টল গরম হয়, তো সেই উনুনে নিয়ে গেছিলো করবে বলে। তো প্রথম সরাটা তো ফেটে গেছে আর ফলেও নি, এরকম একটা ব্যাপার, তারপরে দু চারটে করে চলে এসেছিলো, আমি ভাবলাম সেগুলো গ্যাসেই করে নি, দেখি হয় কিনা। আমি ফার্স্ট টাইম আমি গ্যাসে করছি, তো দেখলাম মোটামুটি ফুললো, সেভাবে কি আর ফোলে। আর এখন সত্যি কথা বলতে অত ওস্তাদও হয়ে যায়নি পিঠে করতে, তো যাই হোক চেষ্টা করেছি, একটু আধটু ফুলেছে, তো আগের দিন হয়নি একেবারেই, তো সেটা আর হয়নি, আজকে একটু আধটু ফুলেছে। আর আমরা সামান্য পরিমাণে করেছি এটা, যেহেতু আগের দিনে সেই পুলি টুলি করেছিলাম সেসবই রয়ে গেছে, আমাদের ঘরে কেউই খায় না বলতে গেলে সেভাবে, তো কিছু কিছু দেওয়া হয়েছে কেউকে, আর পুরোটাই ধরা রয়ে গেছে, ওই কারণে এগুলোটা অল্পই করা হয়েছে, গুনে গুনে 10-12 পিস এরকম হবে। তো দেখো যাক, একটু আধটু হচ্ছিলো, তো একটা একটা করে করলাম,
তার করতে করতেই পড়ে সবাই পড়ে টড়ে আসবে, এসে দেখো কি করবে। সোনাই চলে এসেছে পরে, তারপর এসে ঘরে এসে উঁকি মারছে যে মা কি করছে। তো হাত মুখ ধুতে গেল, বলছে মা খাবো, মা আমি খাবো, ও তো ব্যাপারটা বোঝেনি। তারপর নিয়েছে, নিয়ে আর খায়নি ও, সত্যি কথা কিচ্ছু খেতে পারে না আর কি, আবি যাবি। তো দেখো আর আমিও খাই না, তা ও কী খাবে এরকম একটা ব্যাপার, ও শুধু ওই ভাতটাই ভালোবাসে। তো দেখো এখানে যাই হোক একটু বেশ ফুলছে, আগে দেখেছি মাদের দিদাদের করতে তো তখন দেখতাম একদম ফুলে ফেটে যেত এরকম কাঠের চালে, বেশ খুব সুন্দর হতো, এখন হয় না কেন কে জানে, যাই হোক পারি না আমরা। তো দেখো সোনা এখানে খাবে বলে কেমন করছে, তো বললাম না 10-12 পিস মতো হয়েছে, তার মধ্যে কিছুটা দেওয়া হয়েছে এদিক ওদিক। তো দেখো এই পর্যন্তই আর কি পিঠের পর্ব আমাদের হলো, আর কিচ্ছু করবো না, একটা আগে শেষ হোক। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। চলো টাটা।